ভালো মন্দের দার দার না যাবলার বুলুক লুকে, ভালো মন্দের দার দার না যাবলার বুলুক লুকে, প্রেমের মানুষ ঘুমাইলেও চাইয়া থাকে, প্রেমের মানুষ ঘুমাইলেও চাইয়া থাকে, প্রেম আগুন যার হৃদয়ে ভরা অন্য কি বুঝিবে তা আসে জনসারাম, সে জানে তার কেমন করে কি জ্বালা পুরা বুকে, প্রেমের মানুষ ঘুমাইলেও চাইয়া থাকে, ভালো মন্দের দার দার না যা বলার বলক লুকে, প্রেমের মানুষ ঘুমাইলেও চাইয়া থাকে, প্রেমিক বন্ধুর লাগি তাকে উদাসীন, পন্থ পানে চাইয়া তাকে কি বানিস দিন, প্রেমিক বন্ধুর লাগি তাকে উদাসীন, পন্থ পানে চাইয়া তাকে কি বানিস দিন, সোনা রঙ হয়েছে মলি প্রাণ বন্ধু আর সুখে, প্রেমের মানুষ ঘুমাইলেও চাইয়া থাকে, ভালো মন্দের দার দার না যা বলার বলুক লুকে, প্রেমের মানুষ ঘুমাইলেও চাইয়া থাকে, প্রেমের মানুষ ঘুমাইলেও চাইয়া থাকে, সজনি প্রেমিকের এক পলকে কোটি বৎসর যায়, এর চাইতে মরণ ভালো থাকা প্রতিকায়, প্রেমিকের এক পলকে কোটি বৎসর যায়, এর চাইতে মরণ ভালো থাকা প্রতিকায়, পল্লী বাবু জবানে গায়, পল্লী মাউল জবানে গায় তার খবরকে রাখে, প্রেমের মানুষ, প্রেমের মানুষ ঘুমাইলেও চাইয়া থাকে, ভালো মন্দের দার দার না যা বলার বলুক লুকে, প্রেমের মানুষ ঘুমাইলেও চাইয়া থাকে, প্রেমের মানুষ ঘুমাইলেও চাইয়া থাকে, প্রেমের মানুষ, প্রেমের মানুষ ঘুমাইলেও চাইয়া থাকে। ধরুন ৭৫ আছে ইংরেজি, গানটা জনপ্রিয় হয়েছে তো অনেক। জি, কুমার বিশ্বজিতে কবে গাইছে? এক গাইছে 2009 সালে, জানুয়ারি ফেব্রুয়ারি 2 তারিখ, না ফেব্রুয়ারি 16 তারিখ গাইছে। এর বাদে ছবি দিছে 1 সপ্তাহ পরে, প্রীতির আগুন, হয় প্রীতির আগুন জ্বলে দুগুণ, এই ছবিতে রাখুন বেবিনাজির মনির খানে গাইছে, হুবহু গানের কথা দিয়া। জি, তারা হুবহু কথা দিয়ে গাইছে, আর হেয়া দিলাইছে গীতিকার কবির বকুল, প্রিয় কাজলের ছবির পরিচালক, ওই তাদের উপরে মামলা করছিলাম। মামলা করলাম বাদে, জি মামলার পরে কি হয়েছে? মামলার পরে 2012 সালে করছি, 16 সালে তারা ইয়া হাজিরা দিয়া, ওই 2000 হয়ে গেছে মামলাটা, সুনামগঞ্জে, সুনামগঞ্জে। আচ্ছা, পরে হাজিরা দিয়া, হাজিরা দিয়া এখানে যে উকিলে করছিলা তাই নাই, আমি তার বেহস্ত নছি ধরে। হ্যাঁ, উকিলের নাম কি? জহিরাম, জহিরাম সুনামিয়া। আচ্ছা, জহিরাম সুনামিয়া তান্ডা একজন ব্যারিস্টার গেলে যে আমি এই কপিরাইট আইনের মামলা আমি সুনামগঞ্জ কিলা করতাম, তান কইলা যে আমি এক্সট্রা প্রসেস দিয়ে দেই তোমারে, তুমি জালিয়াতির মামলা করবাই, যে আমার গান নকল করছে, আমার জায়গা যদি নকল করে তো আমি তারপর মামলা করতে পারবো না, এই প্লি ফলিস করছে, এই সে ম্যাজিস্ট্রেটে রাখে না, কই না 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 উকিল সাহেব আমি এই কেস মামলা রাখতে পারবো না, হ্যাঁ কপিরাইট আইনে ঢাকা করতে হইব, কই না না আমার কপিরাইট লাগবো না, আপনি লেখা দেন যদি পারেন না তো লেখেন, আপনি দিয়ে এবার মামলা রায় কি হয়েছিল? রায় হয়েছে, তার নাম গ্রেফতারি পরোয়ানা জারি গেছে, প্রত্যেক চ্যানেলে চ্যানেলে নিউজ হয়েছে যে কবির বকুল, প্রিয়া কাজল, পল্লীবাবুল জীবন আলী ফকিরের গান জালিয়াতির কারণে তাদের নামে গ্রেফতারি পরোয়ানা, প্রত্যেক চ্যানেলের, টিভির চ্যানেলের নিচে যাওয়ার সুযোগ করলো,
ওই তো ফোন করা করছে আর মশলা আরম্ভ করছে। এরপরে কি হয়েছিল? পরে কি টাকা পয়সা দিছিল? জি টাকা পয়সা দিছে। আইয়া সালাম করছে, আপনি জিজ্ঞাসা করে দেবেন। ক্ষতিপূরণ কত পাইছিলেন? ধরেন দিয়ে 20-40 হাজার দিছে। এটা তো আমি টাকা লইছি না তো। আচ্ছা তারা কইছে উকিল সাহেব, কইছেন উকিল সাহেবরা যারা আসলে আছে খসরু নিয়ে আইতে আসুন আমাদের বিশিষ্ট উকিলরা কইলা যে ক্ষতিপূরণ দিয়ে কিতা করবা দিলে তো 5 লক্ষ কয়ে বুঝইতো না, কিন্তু আমরা চাই নাই যে পাও দিরা সালাম করতে দিয়েছিলেন। এটাই যথেষ্ট জবান ভাই, যেখান যেন খসরু হয়তো আছে কোনো। আর উকিল সাহেবরা আসলা তারা কইলা যে গান লেখেন কত বছর? গান লিখে আমি আমার বক্তর ইংরেজি থেকে আমার ছোট্ট একটা বই আছে লেখা, এটা থেকে বইয়ের নাম দিছি না এমনি লেখি আর কি। হ্যাঁ পত্রিকা প্রকাশ হয়েছিল? জি প্রকাশ হয়েছিল। কোন কোন জায়গা থেকে প্রকাশ হয়েছে? প্রথম সংকলন আপনার যত কিয়া এই জগজ্যোতি পাঠাগার থেকে। হ্যাঁ এই যে দর্পণের দর্শন বই। আপনার বয়স কত চলে? দর্পণের দর্শন বইটা তো আপনার জোর দিয়েছে এখন 2009 এখন 86 বছর 87 চলে 86 গেছে কি বলে 87 বছর বয়সে কি সুন্দর গাইতেছেন গান। আলহামদুলিল্লাহ আমার এই ভাইও তস্কিনেও গান গাছ পরিচয় আমরা ভাই এক 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 ঘরের মানুষ হ্যাঁ তো খুব ভালো গান গাই গান গাওয়া ভালো হ্যাঁ এখানে গান গাইছে স্যার। আর কোন জনপ্রিয় গান হয়েছে নি? কোন ওই তো এর পরে পরে গাইছে। হ্যাঁ কোনটা? কুমার বিশ্বজিতে। কোনটা? আমার মাথাটা ঘুরায় আমার কলিজা কামড়ায় বুঝি বাছা বিষম দায় রস কয়া বিষ খাবাইলো প্রাণ বন্ধু ভাই। আমি বাকি কামদার কইতে পারতাম না, কেন তাই তার লাগানো আমি পারি না, মুখস্থ করতে পারছি না। বিশ্বজিৎ দ্বারা কিছু কইবেন নাকি? জি বিশ্বজিৎ সে আমার প্রাণের মানুষ, বিশ্বাস করবেন গানটা 16 তারিখ গাইছিল। গানটা 16 তারিখ গাওয়ার পরে আমি একটা চিঠি আসছিলাম খোলা চিঠি নাম দিয়া যে হ্যাঁ বিশ্বদা তুমি বিশ্বের এক বিস্ময়কর নাম, তোমাকে জানাই শতকোটি প্রণাম। আমি কিছুই ছিলাম না, ছিলাম মাত্র শূন্য, তুমি আমাকে করেছো ধন্য। লক্ষ কোটি দর্শকের সামনে তুমি আমাকে করেছো ধন্য। আর গানটা লাছিলাম গানটা লাছিলাম এইভাবে ওইটা মনে নাই তো। আচ্ছা আপনার একটা গান গাইছে আপনার খেয়াল আছে, মনে আছে? আপনি আমার গান দিয়েছিলেন দিন দিন থাকিতে গাটি বসে। আমি কিন্তু আপনার গান গাইছি 97 বা 98 সালে। ধন্যবাদ। হয়তো আপনার ক্যাসেটটা পান নাই? না ভাই নাই পান নাই, আপনার দেওয়া হয় নাই, এটা আমার অপরাধ। কথা দিন থাকতে গাঠি বুঝকা বন্ধু না শুনিলে আমার কথা পাথরে ভাঙিবে মাথা। হ্যাঁ না পাথরে বান্ধি না না শুনিলে আমার কথা গাঠি বুঝকা বন্ধু সোনার চান্দ দিন থাকিতে গাঠি বুঝকা বন্ধু না শুনিলে আমার কথা পাথরে ভাঙিবে মাথা দুদিন পরে রাস্তা বন্ধ সোনার চান্দ। এই গানটা আমার গাওয়ার সৌভাগ্য হয়েছে 97-98 সালে। আমার সিলেট ছিলাম তখন, সিলেট থেকে তখন তার বাসা তামারে নিছে অ্যালবামের নাম গানছিল স্টুডিওতে, গানছিল স্টুডিওতে নিছে যে আমার কাছে গাটি বুসকা বন্ধু। আমার ফেসবুক প্রোফাইলে এটার ছবি আছে, আমি দেখাইতেছি ছবিটা। তখন তো আপনার আপনার ছবি তো দেওয়ার মতো এসেছিল না? ঠিক আছে ঠিক আছে, তখন এরকম ছিল না। আমি এরকম অনেক ভালো থাকবে, এরকম গুণী মানুষ, এরকম গুণী মানুষের সাথে আজ পর্যন্ত কুমার বিশ্বজিৎ ফোনটা কই ফোনটা ধরলে দিছি। বিশ্বদারে এই ভিডিও লিংকটা আমি শেয়ার করব, বিশ্বদারে এই ভিডিও লিংকটা আমি শেয়ার করব এবং সালাম জানাবো যে বিশ্বজিৎ দাদাকে আমি পাঠাবো। আমি আপলোড করার পরেই ভিডিওটা বিশ্বদাকে ইনবক্স করব। প্রিয় দাদা পাই যাবে আজকে। আমি এক সৌভাগ্যক্রমে এক গুণী মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। আমি ওনার নাম কয়েস, আমার সুনামগঞ্জ জেলায় বাড়ি। আমি ওনাকে দেখার সৌভাগ্য হয়েছে, উনি একজন শিল্পী মানুষ। দেখা হয়েছে প্রায় 25-27 বছর পর। দাদা আপনাকে আমি যে কোনো সময় ফোন করলে সাথে সাথে অন্য ফোনটা রিসিভ বন্ধ করে আমার ফোনটা ধরে জোবান ভাই কেমন আছেন, ভালো আছেন? আমি অমুক দিন আসেরাম, অমুক দিন আরাম, সুনামগঞ্জ। হ্যাঁ আমি তার ধন্যবাদ জানাই, এত সুন্দর গান গাইতে পারে আর কি, এত সুন্দর কণ্ঠ তার। আমি দোয়া করি, আমি দাদারে বারবার আমি উনার কাছে কৃতজ্ঞ প্রকাশ করি। উনি আমাকে কোথায় নিয়ে রাখছে, এক গান গাই আসমানও উঠাই দিছে, পরের গানটা গাইছেন আমার মাথাটা ঘুরায়, এইটাও মানুষের জনপ্রিয় গান হয়েছে। আর আমরা নতুন গান দিতে চাই বিশ্বদারে। হ্যাঁ আমার মাধ্যমে আমি বিশ্বদাকে আমি পৌঁছাই দিব অথবা আপনি পাঠিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা পাঠিয়ে দেন গান, আমি বিশ্বদাকে পাঠিয়ে দিব। আচ্ছা আপনার কথা আমি বলছিও, বিশ্বদাকে দেখা হয়েছিল। আমি অমিতদার একটা অমিত করের একটা মিউজিকে বিশ্বদা একটা গান করছিলেন, কথা বলছি
আমরা কথা বলছি বিশ্বদা, আমার বিশ্বদা কত দামি প্লেয়ার, কত দামি শিল্পী, প্রায়ই আমেরিকা কানাডা ইত্যাদি থাকে, সারা বিশ্ব জিরা ঘুরায়। আর যে সম্মান করে আর কি, এই সম্মানটুকু আমাকে এই পৃথিবী তার এমন মানুষ নাই আমাকে দিছে বলিয়া, কিন্তু উনি আমাকে যেভাবে মায়া করছে কি, আমি একটা রুই মাছ নিলাম এইটা পর্যন্ত গানের মধ্যে হবো স্টেজ হইয়া কইব জমন ভাই আমার গান শিল স্টুডিওতে এসেছিল একটা রুই মাছ নিয়ে, রুই মাছটা কমের মধ্যে 7 কেজি হবে, হ্যাঁ নিলাম ঠিকই, তো বহুত আগে 2009 সালে 1150 টাকা নিলাম। ধন্যবাদ, আমি আপনাদেরকে দোয়া করি, আমার বিশ্বজিতের কাছে, বিশ্বদার কাছে আমার সালাম জানাইবেন, আলহামদুলিল্লাহ।